আমরা আজকে এখানে দেখব যে সো কা এই যে নিয়মটি রয়েছে এই নিয়মটি কিভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব যখন ত্রিভুজের কোন একটা কোণের মান রেডিয়ান এককে দেওয়া থাকে ঠিক আছে ইতিমধ্যে আমরা ডিগ্রি এককে কিভাবে এখানে সূত্রটাকে ব্যবহার করতে হয় মানে নিয়মটাকে ব্যবহার করতে হয় সে ব্যাপারে জেনেছি আজকে আমরা রেডিয়ান এককের ক্ষেত্রে একই সূত্রটা এখানে হ্যান্ডেল করব। চলো দেখি করি এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এবং ধরা যাক এই যে ত্রিভুজটা রয়েছে ত্রিভুজের এই কোনটা এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি এখানে একটা সমকোণে ত্রিভুজ নিতেই হবে এটি হচ্ছে আমাদের সমকোণ এবং এখানে এই যে কোনটা রয়েছে এই ধরা পাই রেডিয়ান রেডিয়ান ঠিক আছে এবং ত্রিভুজটির এই যে বাহুটা রয়েছে এই বাহুটা দৈর্ঘ্য হচ্ছে টেন রুট অফ টু একক ঠিক আছে আমাদের এখানে এই ত্রিভুজের এই বাহুটা নির্দিষ্ট এই বাহুটা আমাদের বের করতে হবে ঠিক আছে তার মানে এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে কি কোনো ব্যাপার না এখন দেখা যাক আমরা এখানে কি ব্যবহার করতে পারি প্রথমত লক্ষ্য করা যাক আমরা যদি সোহ আমাদের সোহ কাহ চুয়া এই যে সূত্রটা রয়েছে প্রথম অংশটা ব্যবহার করতে চাই আমাদের কিন্তু এখানে কি লাগবে সাইন অপারেটর নিয়ে আসতে হবে ঠিক আছে কোন বিপরীত বাহুটা লাগবে এবং কোনের বিপরীত বাহুটার দৈর্ঘ্য আমাদের জানা আছে কিন্তু এখানে একই সাথে হাই নিউজ আমাদের বের করতে হবে মানে জানতে হবে তাই না তাই না কিন্তু হাইপটিন ইউজ মানে হচ্ছে এখানে অতিভুজ কিন্তু আমাদের জানা নেই ফলে আমরা এই অংশটা ব্যবহার করতে পারবো না অনুরূপে কাহ এই অংশটা ব্যবহার করতে পারবো না কারণ এক্ষেত্রেও আমরা যখন কস অপারেটর প্রয়োগ করবো এই কোনটার উপর এখানে আমাদের হাইপটেন ইউজ লাগবে যেটা আমাদের জানা নাই তাহলে আমরা এখানে টোয়াহ এই অংশটা ব্যবহার করতে পারি অর্থাৎ এই কোনের ওপর আমরা এখানে কি করতে পারি বলো তো ট্যানজেন্ট অপারেটর প্রয়োগ করতে পারি ওকে তাহলে চলো করি এই কোনটার উপর যদি আমরা ট্যানজেন্ট অপারেটর প্রয়োগ করে আমরা বলবো টেন

ও মানে হচ্ছে অপোজিট তাহলে এই কোনটার অপোজিট বাহু এই কোণটার অপোজিট বাহু হচ্ছে টেন রুট অফ টু ডিভাইডেড বাই অ্যাজ এসেন্ট ডিভাইডেড বাই অ্যাজ এসেন্ট অ্যাজ মানে হচ্ছে এই কোনটার মানে নিকটবর্তী বাহু সন্নিহিত বাহু ঠিক আছে ঠিক আছে সন্নিহিত বাহু এখানে দুইটা রয়েছে এটা আমাদের এই কোণটার একটা সন্নিহিত বাহু আবার এই এই বাহুটাও তাই না কিন্তু আমাদের এই বাহুটা এখানে নিয়ে আসতে হবে কারণ দেখো এই যে বাহুটা রয়েছে এটাকে অতিভুজ বলা হচ্ছে ওকে দ্যাটস ফাইন তাহলে এখানে অ্যাডজেসেন্ট বাহু হচ্ছে এই বাহুটা এবং অ্যাডজেসেন্ট বাহুর মান আমাদের জানা নাই তাহলে এটাকে এই লিখি আমাদের এই বের করতে হবে তাই না এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে tan π/4 রেডিয়ান মান হচ্ছে টেকনিক্যালি কত tan π/4 রেডিয়ান মানে কত অবশ্যই 1 তাই না 1 তাহলে 1 ইকুয়াল টু আমরা পাচ্ছি 10 √2 ডিভাইডেড বাই কত বলো তো এখানে सिंपली বা এখানে বলতে পারি a, a 10 √2 হয়ে গেল ঠিক আছে তাহলে এভাবে কিন্তু আমরা প্রবলেমটা হ্যান্ডেল করতে পারি সলভ করতে পারি আমরা আরও উদাহরণ দেখব চিন্তার কারণ নাই অনেক অনেক উদাহরণ দেখলে আমাদের কিন্তু কনসেপ্টগুলো অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এই যে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এই কোনটা হচ্ছে এক সমকোণ এখানে সমকোণী ত্রিভুজের অতিবাহু অতিভুজ অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে টেন রুট অফ টু ঠিক আছে এবং ধরা যাক এই কোনটা হচ্ছে পাই বাই ফোর রেডিয়ান ওকে আমাদের এখানে ধরা যায় যে এই বাহু দৈ গোটা বের করতে হবে আগের মতোই ঠিক আছে আগের প্রবলেমটার মতো ঠিক আছে কথার কথা তাহলে আমরা যদি এখানে চিন্তা করি আমরা এখানে সো এই অংশটা ব্যবহার করতে পারি নিয়মের সোহ তো এই যে নিয়মটা রয়েছে এই নিয়মের আমাদের প্রথম অংশটা ব্যবহার করতে পারি এবং যদি আমরা এখানে এই কোণটার উপর সাইন অপারেটর প্রয়োগ করি আমাদের ওকে আমরা এখানে অপোজিট বাহু এই কোণের অপোজিট বাহু আমাদের জানতে হবে যেটা আমাদের হাতে নেই ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি সূত্রের এই অংশটা ব্যবহার করতে পারবো না আমরা কা অংশটা ব্যবহার করার চেষ্টা করতে পারি এক্ষেত্রে কস অপারেটর এই কোনটার উপর প্রয়োগ করতে হবে এ দিয়ে অ্যাজাসেন বাহু নির্দেশ করছে এবং অ্যাজাসেন বাহু ডেফিনেটলি এই বাহুটা কারণ এখানে এই কোনটার অ্যাজাসেন বাহু হচ্ছে এই দুইটা বাহু তাই না এইটা এইটা মানে এইটা এবং এইটা তবে এই বাহুটাকে অ্যাজাসেন বাহু বলা হবে না কারণ এটা হচ্ছে হাইপটে নিউজ তাহলে অ্যাজাসেন বাহু হচ্ছে ডেফিনেটলি এইটা ঠিক আছে তাহলে হুম আমাদের এখানে অ্যাডাসেন্ট বাহু কিন্তু আসলেই বের করতে হবে ওকে এবং হাইপটেনিউজ জানা আছে কারেক্ট আবার যদি এই কোনটার উপর কস অনুপাত প্রয়োগ করি কোনটাও জানা আছে তাহলে ডেফিনেটলি আমরা কিন্তু এখানে অ্যাডাসেন্ট বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো তাহলে এই কোনটার উপর আমরা কি করব কি করব অবশ্যই এখানে ট্যান মানে দুঃখিত কস অপারেটর তাই না কস অপারেটর প্রয়োগ করবো তাহলে চলো কস অপারেটর প্রয়োগ করি আমরা কাছে কস পাই বাই ফোর রেডিয়ান তাই না কাস এই অংশটা এই নিয়মটা ব্যবহার করব এখানে তাহলে কস পাই বাই ফোর রেডিয়ান ইকুয়াল টু এ এইচ এ হচ্ছে অ্যাজাসেন্ট অ্যাজাসেন্ট বহু দৈর্ঘ্য আমাদের জানা নেই এখানে এ লিখি ডিভাইডেড বাই হাই পটেনিউস হাই পটেনিউস হচ্ছে টেন রুট অফ টু এখন কস পাই বাই ফোর রেডিয়ান মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট অফ টু ইকুয়াল টু এ ডিভাইডেড বাই টেন রুট অফ টু ওয়াই দিকে রুট অফ টু দিয়ে গুণ করে আমরা বলতে পারি এখানে বাম পক্ষে ওয়ান ইকুয়াল টু এ ডিভাইডেড বাই টেন বা এখান থেকে আমরা বলি এ ইকুয়াল টু টেন সিম্পলি তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু সিম্পল অ্যান্সার ঠিক আছে আমরা কিন্তু বের করতে পেরেছি আমরা উদাহরণ এখানে পর্যবেক্ষণ করি নিয়ে আমাদের এখানে একটা ত্রিভুজ দেয়া আছে এবং এই ত্রিভুজের এই কোনটা হচ্ছে এক সমকোণ ত্রিভুজের এখানে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে থ্রি একক এবং ত্রিভুজের এই যে কোনটা রয়েছে এই কোনটার মান ধরা যাক জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে আমাদের এখানে কথার কথা এই যে এই বাহুটার রয়েছে এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে আচ্ছা এই বাহুটা না আমরা এবার এখানে হাইপিনিউজস বের করব। ঠিক আছে মানে এই বাহুটার দৈর্ঘ্য বের করব এখানে ঠিক আছে তাহলে আমরা এখানে কিভাবে হাইপিনিউজ মানে নির্ণয় করতে পারবো আমাদের এখানে সো কা টোয়া নিয়ম ব্যবহার করতে হবে ঠিক আছে আমরা সোহ ব্যবহার করার চেষ্টা করি তাহলে এই কোণের উপর যদি আমরা সাইন অপারেটর প্রয়োগ করি তাহলে আমাদের কি কি লাগবে আমাদের অপোজিট বাহু লাগবে এই কোণের অপোজিট বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এইচ লাগবে এবং এইচ কিন্তু আমাদের বের করতে হবে বা তাহলে আমরা সোহ আমাদের সোহ কাটুয়ার সোহ এই অংশটা এখানে ব্যবহার করব এই কোণটার উপর সোহ মানে সাইন সাইন অনুপাত প্রয়োগ করে আমরা বলতে পারি সাইন জিরো পয়েন্ট ফাইভ ফোর রেডিয়ান ওকে ইকুয়াল টু ইকুয়াল টু ঠিক আছে আমরা সামনে ক্যালকুলেটর নিয়ে আসবো আমাদের ক্যালকুলেটরটা প্রয়োজন আচ্ছা আমরা এখানে প্রথমত এটা কাজ করি সেটা হচ্ছে যে আমাদের এখানে মড চেঞ্জ করি আচ্ছা মড চেঞ্জ করতে হবে না কারণ এখানে আমরা আসলে রেডিয়া রেখেছি আমাদের মানে অ্যান্সার ঠিক আছে তাহলে মানে ইনপুটকে কে নেব এবং সেটা সেভাবে দেখো এখানে আমরা কি করবো দিয়ে ভাগ করবো কাকে একটু আগে অ্যান্সার হিসাবে যাকে পেয়েছি অর্থাৎ সাইন জিরো পয়েন্ট ফাইভ ফোর ঠিক আছে আমরা অ্যান্সার হিসেবে কত পাবো ফাইভ পয়েন্ট এইট থ্রি ফাইভ ফাইভ পয়েন্ট এইট থ্রি ফাইভ আমরা এখানে বলবো 5.835 একটু চেক করে নেই 5.835 একক ঠিক আছে এখানে 3 এর একক দেয়া নাই ঠিক আছে 3 এর একক যা হবে এখানে h এর এককও তাই হবে দিন শেষে ঠিক আছে আমরা একক লিখব যেহেতু এখানে বলা হচ্ছে এই বাহুটার দৈর্ঘ্য 3 একক তাহলে এখানে h এর দৈর্ঘ্য হচ্ছে মানে হাইপোটেনিউস বহুভুজের দৈর্ঘ্য হচ্ছে কত 5.835 একক তাহলে ডেফিনেটলি এটাই হবে আমাদের অ্যানসার